উগান্ডা হাস্যকর একটি দেশ হিসেবে আমাদের কাছে পরিচিত। আসলেই কি তারা দেশ হিসেবে হাস্যকর, নাকি অনেক ক্ষেত্রেই বাংলাদেশের চাইতেও ভালো? আসুন জানার চেষ্টা করি। যে কোনো কিছুই দেখার দৃষ্টির ওপর নির্ভর করে। আমরা উগান্ডাকে নিয়ে কেন হাসাহাসি করি সেটা কি সুনির্দিষ্ট করে জানি? তাদের দুইটা জিনিস আমি নেগেটিভ হিসেবে দেখি। এক হচ্ছে ইদি আমিন, যিনি 1971 থেকে 1979 পর্যন্ত অত্যাচার নিপীড়ন চালিয়েছে, একজন একনায়ক যার কুখ্যাতি সারা বিশ্বব্যাপী। আর দুই, তাদের পার্লামেন্ট, তাদের পার্লামেন্টে চেয়ার ছুঁড়ে মারামারি করা হয়, এর ভিডিও আমরা দেখেছি। 1954 সালে ঢাকায় পার্লামেন্টেও স্পিকারকে চেয়ার দিয়ে পিটিয়ে মারা হয়েছিল, কারা করেছিল সে আলোচনা থাকুক। আমি তাদের কিছু পজিটিভ দিক নিয়ে কথা বলি। পার্ল অফ আফ্রিকা বলা হয় উগান্ডাকে। আমরা কি জানি তৃতীয় বিশ্বযুদ্ধে কি খুব বেশি গুরুত্বপূর্ণ হবে, বা সামনে কি নিয়ে খুব অভাব হবে সারা পৃথিবীতে? পানি, সুপেয় পানি। পৃথিবীর মিষ্টি পানির রিজার্ভের 2/3 উগান্ডা, কেনিয়া, তানজানিয়া আর জাম্বিয়া এলাকাতেই আছে। লেক ভিক্টোরিয়া মিষ্টি পানির লেক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ বড় লেক। জিঞ্জা হোয়াইট নীল নদের উৎসস্থল, যা সুদানের খার্তুমে গিয়ে ব্লু নীল নদের সাথে একত্রিত হয়ে নীল নদ নামে মিশরে প্রবেশ করেছে। জিঞ্জা উগান্ডার রাজধানী থেকে উত্তর পূর্বের একটি জেলা। পূর্ব আফ্রিকার এই দেশ বাংলাদেশের প্রায় 2 বড়, কিন্তু জনসংখ্যা 4 কোটি। কৃষিবান্ধব একটি দেশ, অফিসিয়াল ভাষা ইংরেজি, কারণ ইংলিশ কলোনি ছিল। এছাড়াও সোয়াহিলি স্থানীয় ভাষা। সারা বছর একই রকম তাপমাত্রা, দিনে 27 থেকে 28 ডিগ্রি আর রাতে 16 ডিগ্রি, যাকে বলা হয় ন্যাচারাল এসি। সূর্য ওঠে 7:00, ডোবেও 7:00। প্রচুর চাষযোগ্য জমি আছে যা কখনোই চাষ করা হয়নি, যা অর্গানিক অ্যাগ্রিকালচারের জন্য আদর্শ অবস্থায় আছে। একসাথে সস্তায় জমি পাওয়া যায় বড় আকারের। লুয়েরো জেলায় জমির দাম 30,000 থেকে 50,000 টাকা একর। কফি, চা, কাসাভা প্রধান ফসল। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কলা উৎপাদনকারী দেশও উগান্ডা। উগান্ডার সবজি, সালাদ সরাসরি ইউরোপে যায়, একদম অর্গানিক অবস্থায়। পাশের দেশ রুয়ান্ডার রাজধানী থেকে কাম্পালা হয়ে কেনিয়ার নাইবেরি হয়ে মেসাম্বা বন্দর পর্যন্ত হাইওয়ে আছে। শ্রমের মূল্য খুবই কম, দিনে $2 মাত্র। উগান্ডায় বছরে 1 মিলিয়ন টুরিস্ট আসে। সাফারি, মাউন্টেন গরিলা, মাউন্টেন অফ মুন, নীল নদের উৎপত্তিস্থল আর ভিক্টোরিয়া লেকে নাইল পার্চ নামক মাছ ধরতে আসে। আর বাংলাদেশে বছরে মাত্র 1.5 লাখের মতো বিদেশি পর্যটক আসে। পর্যটন ব্যবসায় এখানে খুব ভালো সুযোগ আছে। বিজনেস ইন্ডেক্সে তারা 116তম র্যাঙ্কে আছে, আর বাংলাদেশ আছে 168তম। দুর্নীতিতে তারা 151তম দেশ আর আমরা চ্যাম্পিয়ন। সবচেয়ে বড় কথা, তারা প্রায় সব খাবার অর্গানিক খায়, সার আর বিষ এখনও সেখানে থাবা বসাতে পারেনি। এই ছিল উগান্ডা সম্পর্কে কিছু বিশেষ তথ্য। আশা করছি তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। নিয়মিত এমন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করতে পারেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।